Assalamualaikum প্রিয় viewers, welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও সবাই ভালো আছি। ছোট বড় ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখতেছি প্রচুর বৃষ্টি হইতেছে, সারা রাতও প্রচুর বৃষ্টি হইছে। এই কয়দিনের কাটফাটা গরমের পর এই বৃষ্টিটা যেন শান্তির এক পশলা বৃষ্টি হয়ে নামলো। বৃষ্টি দেখে অনেক ভালো লাগতেছে আর পৃথিবীটা শান্তি হয়ে গেছে, গরমের উত্তাপটা মোটামুটি কমে গেছে। মন চাইতেছে যে এই বৃষ্টির মধ্যে বসে থাকি, কিন্তু ছোট বাচ্চা আছে তো সেজন্য আর বৃষ্টিতে ভিজা হইতেছে না, তাই বারান্দায় বসে বৃষ্টি বিলাস করতেছি। ঘরে আসা চা নাস্তা করার পর মন চাইতেছে কিছু বেজে খাই, কিন্তু কি করব, ঘরের মোটর কিছু নাই। তো ভাবলাম যেহেতু চুলা আছে চুলাটা বেজে নেই তো খেয়ে নিব, সেজন্য কয়েকটা চুলা বেজে নিলাম আর কয়েকটা চুলা ভিজিয়ে রাখলাম। আজকে খিচুড়ি রান্না করব, খিচুড়ি খাবো বলে। এই যে আমি চুলাগুলো একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে বেজে নিতেছি খাওয়ার জন্য। এখনও বাইরে বৃষ্টি হইতেছে, অনেকক্ষণ হয়ে গেছে বৃষ্টি, আমার কোনো নামই নেই। বৃষ্টি হইতেছে তো হইতেছে, আমি ফাঁকে রান্না করব বলে রান্না সব কিছু রেডি করে নিছি আর রান্না বসিয়ে নিব। আর জানালার দিয়ে এই ফাঁকে একটু বৃষ্টির ভিডিও শ্যুট করলাম। আপনাদেরকে আগেই বলে রাখি এই ভিডিওটা আমার আজকের না, পাঁচ ছয় দিন আগের ভিডিও। গত কয়েকদিন ধরে আমাদের এদিকে কারেন্ট নেই, সেজন্য আমি ভিডিও করতে পারতেছি না আর আপলোডও দিতে পারতেছি না, সেজন্য আগের ভিডিওগুলো আমি আপলোড দিলাম আপনাদের দেখানোর জন্য। আমাদের বাড়ির পাশে যে খাল আছে ওইখান থেকে মাছ মেরে আনছে। মাছগুলো অনেক সুন্দর, ছোট ছোট বা পানির নতুন পানির ছোট ছোট মাছ, অনেক ভাল লাগতেছে দেখতে আর খেতে। এই মাছগুলো অনেক মজার সুস্বাদ্য। আমার ছেলে বসে মাছগুলো দেখতেছে একটা হাড়ির মধ্যে রাখা, ও দেখতেছে ওর জন্য রাখছে এইগুলা। পরে ভালোভাবে মানিয়ে মাছগুলো যে দুয়ে দুয়ে আমি মাছগুলো আলাদা করে নিতেছি। আমি ব্যাঙ মাছগুলো খাই না, সেজন্য আমি ওইগুলাকে আলাদা করে নিতেছি যাতে ওইগুলা রান্না করা না লাগে। ওইগুলো আমি রান্না করে শুধু আমার হাজবেন্ডকে দিব বোনা করে, আর বাকিগুলা সব একসাথে রান্না করব, রান্না করে খাবো। ছেলের বাবা বলতেছে টক পাতা দিয়ে মাছগুলো খাবে, সেজন্য পাশের বাড়ি থেকে গিয়ে আমি কিছু টক পাতা নিয়ে আসছি। এই টক পাতাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, পরে কাটা কেটে রান্না করব। এই যে সব কিছু কেটে নিয়েছি, সব মশলাপাতি রেডি হয়ে গেছে, টক পাতা কাটা হয়ে গেছে, পাশে পেঁয়াজ রসুন সব বেটে নিয়েছি আর মাছগুলো আলাদা করে রেখে নিছি, পরবর্তীতে রান্না করব। আর এখন রান্না করব খিচুড়ি আর তারপর ছানা বুনা চুলা বুনা করব। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খুব একটা অন্যরকম একটা আনন্দ আমেজ দেয়, আর সাথে যদি চুলা বুনা পেঁয়াজও থাকে তাহলে তো আরোই ভালো লাগে। সময় স্বল্পতার জন্য আমি পেঁয়াজও করতে পারিনি, শুধু চুলা বুনা করবো আর খিচুড়িটা করব। আজকে রান্না করব পাতলা খিচুড়ি, লেটলেটা খিচুড়ি যেটা বলে, আর আমাদের সিলেটে এই খিচুড়িটাই সবাই বেশি খায়। আজকে আমি
আগে তেল দিয়ে ভুনা করব না, আগে খিচুড়িটা রান্না করে নিব, তারপর তেল রসুন দিয়ে আলাদাভাবে বাগার দিব। তো এই যে হয়ে গেছে আমার খিচুড়িটা, এখন আমি তেজপাতা, জিরা, তারপর শুকনো মরিচ এগুলো দিয়ে বাগার দিয়ে দিব। আগে আমি এগুলা রেডি করে রাখছি, তারপর আমি যে তেলে ভেজে সেগুলাকে বাগার দিয়ে দিলাম। আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আর এখন গরম গরম খাবো। তার আগে এই যে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি, যাতে ধনিয়া পাতাটা খিচুড়ির সাথে ভালোভাবে লেগে যায়। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব, আর চুলা বোনাটার সাথে করে নিব। চুলা বোনা হয়ে গেলেই গরম গরম খাবার শুরু করে দিব। আমার হাজব্যান্ড বসে আছে, খাওয়ার অপেক্ষায়, কখন হবে আর কখন খাবে, ছেলেও আছে সাথে। তো এই যে চুলা বোনাটা করে নিতেছি। আমার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, আমি যখনই সময় পাই তখনই খিচুড়িটা রান্না করি, অনেক খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ডের এতটা বেশি ভালো লাগে না, তবে করলে খায় আর কি, আর আমার বেশি ভালো লাগে, আমি খাইও। জানি না কার কেমন লাগবে, আর আমার ভিডিওটাও কার কেমন লাগে জানি না। এই তো শেষ হয়ে গেল আমার সম্পূর্ণ রান্না, চুলা বোনাও করা শেষ হয়ে গেছে। এখন আমরা খেতে বসলাম, আমি, আমার হাজব্যান্ড, আমরা দুজন খেতে বসছি। ছেলে আমাদের সাথে বসেনি, ওর দাদার ঘরে দাদার সাথে খেতে গেছে। আমি রান্না করছি, করে ওদেরকেও দিছি। তো আমার ছেলে ওদের ঘরে খাইতে গেছে, আর আমি আমার স্বামী আমরা দুজনে খাইতেছি। আমার স্বামী জাল খেতে পছন্দ করে না, খায় না, সেজন্য সব শুকনো মরিচ আমার প্লেটে দিয়ে দিছে, আমি খাইতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু আমি আমার পাশের এক প্রতিবেশীর বাড়িতে গেলাম। ওই প্রতিবেশীর বাড়ি থেকে আমি পাতাটা আনছি। তো রান্নার সুবিধার্থে আমি ভিডিওটা আগে, পাতার ভিডিওটা আগেই দিয়ে দিছি। বিকালে আমি গেছি, গিয়ে পাতাগুলো আনছি। যাওয়ার পথেই যে কিছু ভিডিও করলাম, চারিদিকে সবুজে, আসলে প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর লাগে। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, অনেক অপরূপ, মুগ্ধ করার মতো আল্লাহর সৃষ্টি। জানি না আল্লাহ কতটা সুন্দর, আল্লাহর সৃষ্টি যখন অতটাই সুন্দর। খুব ভালো লাগতেছে এইসব দেখে, আর চারিদিকে মানুষ অনেক খেত করছে, আর সেগুলো তো অনেক ভালো লাগতেছে গাছ গাছালি দেখে। তো এই যে খাল পাড়ি দিয়ে, আমার বাড়ির পাশে যে খাল সবসময় বলে থাকি, সেই খালটা পাড়ি দিয়ে আমি এখন ওই প্রতিবেশী বাড়িতে যাব। তো ওই প্রতিবেশী আবার আমার রিলেটিভ, আমার না, আমার হাজব্যান্ডের রিলেটিভ, আমার হাজব্যান্ডের ফুফাতো বোন, ওরও এখানে বাড়ি মানিয়ে আসছে নতুন। তো আমি ওদের বাড়িতেই যাব। ওদের বাড়ি দেখলে আপনারা আরও বেশি মুগ্ধ হবেন। উনি ওনার বাড়ির চারিপাশে এত পরিমাণ গাছগাছালি লাগিয়েছে যে অবাক হওয়ার মতো। শুধু যে ফল ফসলের গাছ তা না, সবজি সব ধরনের গাছ উনি ওনার বাড়ির চারপাশে লাগিয়েছেন। আমি আপনাদের কি বলবো, আমি কিছু বলার মতো নাই। আমি এই গাছগাছালির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনারাই দেখুন নিজের চোখে যে কতটা সুন্দর আল্লাহর সৃষ্টি এবং বান্দার কারুকাজ। এই যে এখানে ডাঁটা শাক লাগিয়েছে, কি সুন্দর হয় ডাঁটা শাকগুলো হয়েছে, মনে হইতেছে যে এখনই খেটে খাই। তার পাশে গাড়ির চারপাশে এই যে কদম গাছ লাগিয়েছে, তারপর পাট শাক লাগিয়েছে, তারপর টক পাতার গাছ লাগিয়েছে, ঢেঁড়স গাছ লাগিয়েছে, মানে কী বলবো আপনাদের, অপরূপ সৌন্দর্য মরুভূমি যেটাকে বলে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমি সৌন্দর্যটাতে অনেক মুগ্ধ হয়ে গেছি। আমার মন চাইতেছে যে আমিও এইভাবে গাছগাছালি লাগাই, ক্ষেত করি, কিন্তু
আমি পারি না, আমার ছোট বাচ্চা, ছোট বাচ্চাকে নিয়ে সবসময় আমি এসব জায়গাগুলো ঘোরা করতে পারি না। আপু কইছে কইছে তোর বাপরেটা। আমি বিকেলের দিকটা একটু ভিডিও করলাম, ওনার মুরুগ মুরগি পাশে বসে আছে, আমি সেটাও একটু ভিডিও করলাম আপনাদের দেখার জন্য। অনেক সুন্দর লাগতেছে মুরগাটাকে দেখে। তো শেষ ওদের বাড়ি ঘোরাফেরা হয়ে দেখা হয়ে গেছে, এখন এখান থেকে চলে আসব। তো আসার পথে আমরা অন্য আরেকটা বাড়িতে গেছি, এখানেও গেছি। আর এই যে বিকালে যে আমার স্বামীর জন্য যে বাইন মাছগুলো আমি আলাদা করে রাখছিলাম, ওইগুলো তেলে রেখে নিতেছি রাতে রান্না করবো বলে। এই যে তেলে ভাজা হয়ে গেছে, অল্প অল্প করে তেলে হালকা তেলে ভেজে নিতেছি, আর সাথে যে ছোটো মাছগুলো আছে সেই মাছগুলোও ভেজে নিব। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে জানি না, যদি কারোর কাছে ভালো লেগে থাকে, একটু হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট দিয়ে ভিডিওর পাশে থাকবেন। আপনাদের ছোট্ট অনুপ্রেরণা, ছোট্ট সাহায্য আমার ভিডিওটাকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমার চ্যানেলে সফলতা দিবে। হয়তো আমি আপনাদের সমকক্ষ হতে পারবো না, কিন্তু আপনাদের একটু হলেও পিছিয়ে থাকার মতো সৌভাগ্য আমার হবে। সেজন্য সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর ভিডিও শেষে আমার রান্নাটা একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। তো আজকে রাতে রান্না করছিলাম আমি, ওই যে টক পাতা দিয়ে নিয়ে আনছিলাম, ওই টক পাতা দিয়ে ছোটো মাছ। তো এই রান্নাটার মাধ্যমে আমি শেষ করলাম আমার আজকের ভিডিওটা। আমি চাইলে ভিডিওর মাঝখানে আমি এই রান্নাটা দিতে পারতাম, কিন্তু লাস্টে দিলাম যে আপনারা অবশ্যই দেখবেন। তো সবাই ভালো থাকবেন।